বিশ্বকাপ ফাইনালের চেয়েও বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ। উত্তাপ, উত্তেজনা, যুদ্ধ যুদ্ধ ভাব, ভারত পাকিস্তান ম্যাচের আবহকে এমন কত না শব্দেই বর্ণনা করা হয়। অথচ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, নয়তো এশিয়া কাপ, প্রায় এক দশক ধরে এসব টুর্নামেন্ট ছাড়া দেখাই হচ্ছে না এই দুই দলের। নিয়মিত দেখা হয় না বলেই এসব টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষের আগ্রহও স্বাভাবিকভাবে থাকে বেশি। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হবে, কোন খেলোয়াড়রা প্লেইং ইলেভেনে জায়গা পাবে, এই সবই এমন প্রশ্ন যা ভাসছে সবার মনে। টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর জন্য দল ঘোষণা করার পর ব্যাপক সমালোচনা হয়েছিল। মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার বা সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারকে এই স্কোয়াডে না রাখার ফলে নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন ইতোমধ্যেই ওঠা শুরু হয়ে যায়। সেই বিতর্কের কিছুটা হলেও নিস্তেজ হয় মোহাম্মদ শামি বুমরার স্থলাভিষিক্ত হবার পর। টিম ইন্ডিয়ার টপ অর্ডার প্রায় স্থির, রোহিত শর্মা নেতৃত্বে থাকবেন, রোহিতের সাথে ওপেন করবেন KL রাহুল, তিনে বিরাট কোহলি এবং চার নম্বরে সূর্যকুমার যাদব। ভারত দলে মূল সমস্যা মিডল অর্ডারে, বিশেষ করে এশিয়া কাপের পর মিডল অর্ডারে সমস্যা সামনে এসেছে। চোট পেয়ে ভারতীয় দল থেকে রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় সেই সমস্যা হয় আরও প্রকট, আর তাকে ছাড়া টিম ইন্ডিয়া ট্রফি জিততে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রবীন্দ্র জাদেজার ইঞ্জুরি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দলে তার অভাব কে পূরণ করবেন সেটাই ছিল বড় প্রশ্ন। অক্ষর প্যাটেল কি তার অভাব পূরণ করার সম্ভাবনা আছে? সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে সেটা আজ করা গেছে। এশিয়া কাপ 2022-এ দিনেশ কার্তিককে প্রথম দুটি ম্যাচের পরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যদি চার পেছা না খেলানো লাগে তবে ঋষভ পন্থ এবং দিনেশ কার্তিককে একই সঙ্গে খেলার সম্ভাবনা আছে। পাঁচ নম্বরে ঋষভ পন্থ, ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া এবং দিনেশ কার্তিককে সাত নম্বরে খেলানো হতে পারে। হার্দিক বোলারের ভূমিকায় দেখা যাবে, আর বাকি থাকে চারজন বোলারের জায়গা। সেই জায়গাটা বুমরা স্থলাভিষিক্ত হওয়া মোহাম্মদ শামি থাকবেন। অভিজ্ঞতার জন্যই শামি বাকিদের চেয়ে এগিয়ে থাকবে এবং দল ব্যালেন্সড দল। ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংও দলে থাকবেন। বড় টুর্নামেন্টে বড় প্লেয়ারদেরই খেলানো উচিত। শামির যা অভিজ্ঞতা রয়েছে তাতে তিনি কার্যকরী হতে পারেন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি বোলিং শামি করেননি ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি একটা ওভারই অনবদ্যভাবে করেছেন। শারীরিক বিষয়ের চেয়েও ওই ওভারের ক্ষেত্রে মানসিক দিকটি গুরুত্বপূর্ণ ভারতের জন্য। বিশ্বকাপের আসরে ভারতকে একবারই হারিয়েছে পাকিস্তান। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে, সেই ম্যাচে বাবর আজমের পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছিল 10 উইকেটে। চলতি বছর এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতলেও সুপার ফোরে পরাস্ত হয়েছিল, তবে পরিসংখ্যান দিয়ে সবকিছু বিচার্য নয়। এদিকে হাঁটুর ইঞ্জুরির কারণে দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে ছিলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। ইঞ্জুরির কারণে মিস করেছিলেন সর্বশেষ এশিয়া কাপ। ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট না হলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল এই পেসারকে। বিশ্বকাপে যে কোনোভাবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে চায় আফ্রিদি। পাকিস্তানের ডন পত্রিকার সঙ্গে আলাপকালে এমনটাই বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের PCB-র প্রেসিডেন্ট রামিজ রাজা। তার কথাই সত্যি হতে চলেছে। শাহিন আফ্রিদি পুরোপুরি ফিট হয়ে গেছে এবং মাঠে নামার জন্য প্রস্তুত। পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা অধিনায়ক, KL রাহুল সহ অধিনায়ক, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দিনেশ কার্তিক উইকেটরক্ষক, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং। ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম অধিনায়ক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিহার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিম শাহ আফ্রিদি। সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার। পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে একজোড়া অনুশীলন ম্যাচ খেলে ব্রিসবেনে পা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। গাব্বায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিলেও রোহিত শর্মাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামানো হয়নি। বৃষ্টির জন্য ভেস্তে যায় ভারত বনাম নিউজিল্যান্ড অনুশীলন ম্যাচটি। কিউইদের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ না হলেও বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতি মোটেও মন্দ হয়নি।
টুর্নামেন্টের বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় ওদেশের পিচের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আবহাওয়ার গতি প্রকৃতি নিয়েও স্পষ্ট ধারণা তৈরি হয়েছে ক্রিকেটারদের মনে, যদিও তাতেই সন্তুষ্ট হয়ে বসে থাকতে রাজি নন রোহিতরা। বরং পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে তারা নিজেদের ফাঁক ফোকরগুলি যথাসম্ভব মেরামত করে নিতে চান। সেই লক্ষ্যেই মেলবোর্নে পৌঁছে মাঠে নামতে বিশেষ সময় নষ্ট করল না টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই ব্রিসবেন ছেড়ে মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। শুক্রবার তারা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ চালাতে হবে মেন ইন ব্লুদের। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়া টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ভারত পাকিস্তান ম্যাচের আগে আমরা এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রথম ট্রেনিং সেশনে। রোহিতরা সুপার টুয়েলভের পরের তিনটি ম্যাচ খেলবেন যথাক্রমে সিডনি, পার্থে ও অ্যাডিলেডে। সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল পুনরায় পা দেবে মেলবোর্নে। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের অস্ট্রেলিয়া ম্যাচে অস্বস্তিতে নিউজিল্যান্ড, ছিটকে গেলেন তারকা। নিউজিল্যান্ডকে পরাস্ত করেই গত বছর প্রথমবারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। নিজেদের দেশে এবার খেতাব দখলে রাখার লড়াইয়ে নামবে অ্যারন ফিঞ্চের দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকা কিউই শিবির অবশ্য এই ম্যাচে পাচ্ছে না তারকা অলরাউন্ডারকে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পিছনে বড় অবদান ছিল মিচেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি হয়েছিলেন ম্যাচের সেরা, কিন্তু এবারের বিশ্বকাপের আগে আঙ্গুলের চির ভোগাচ্ছে মিচেলকে। তিনি ম্যাচ থেকে ইতোমধ্যেই ছিটকে গিয়েছেন, এ বিষয়ে সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মিচেল নিউজিল্যান্ডের হয়ে 35টি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন, 657 রান করেছেন, সর্বাধিক অপরাজিত 72, স্ট্রাইক রেট 141.59, দুটি অর্ধশতরান রয়েছে। টি টোয়েন্টি ক্রিকেটে 143 ম্যাচে 12টি অর্ধশতরান সহ 3020 রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত 88। টি টোয়েন্টি আন্তর্জাতিকে 7টি ও টি টোয়েন্টি কেরিয়ারে 60টি উইকেট রয়েছে মিচেলের। আঙ্গুলে চির ধরায় মিচেল দেশের মাটিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি। 17 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে তার নাম থাকলেও ব্যাটিং বা বোলিং কোনো কিছুই করেননি 31 বছরের এই অলরাউন্ডার। সিডনিতে সুপার টুয়েলভে নামার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, ড্যারিলকে এখনও আমরা পাচ্ছি না, তার ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে। এছাড়া দলের সকলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন উইলিয়ামসন। টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইলিয়ামসনের কথাই উঠে আসে গতবারের বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গ। নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ভালো ম্যাচ হয়েছিল, যদিও ফলাফল আমাদের পক্ষে আসেনি। অস্ট্রেলিয়া অসাধারণ খেলেছে, কাল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছি। দুই দলই চাইবে এই ম্যাচ জিতে মোমেন্টাম নিজেদের সঙ্গে রাখতে।